ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আজকে আমরা আছি কোন্নগর মিউনিসিপ্যালিটি এরিয়াতে। আমি একদম রয়েছি জিটি রোডের সামনে। তো আমি আপনাকে যে বিল্ডিংটা ভিডিও করে দেখাবো আজকে, সেই বিল্ডিংটা এই পাড়াতেই রয়েছে, এই জায়গাতেই রয়েছে। আমি তার আগে আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে সেখানটাই ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, কারণ এই জায়গাটা এখানে দেখাচ্ছি। এখানে রয়েছে আপনাদের জন্য সুন্দর স্কুল এবং খেলার মাঠ। দেখুন, এই একটা সুন্দর বাড়ি রয়েছে এবং ঠিক ডান দিকে রয়েছে আপনার একটা খেলার মাঠ, কারণ ফ্ল্যাটের একদম লাগোয়া, ফ্ল্যাটের জায়গার মধ্যেই আপনি এই পুরো খেলার জায়গাটা আপনি পেয়ে যাবেন। এবং এটা একটা ভালো জায়গা, যে জায়গাটাতে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে। এই জায়গাটা হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের সামনে রয়েছে, তাই দেখানো দরকার আছে, কারণ আজকের ডেটে ফ্ল্যাটের সামনে কোনো রকম খেলার মাঠ আমরা দেখতে পাই না। সেক্ষেত্রে আপনাদের এই মাঠ পাওয়াটা একটা বড় ব্যাপার। এরপর আস্তে আস্তে আমি সেই ফ্ল্যাটটার ভিডিও করে দেখাবো, যে ফ্ল্যাটটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন আছে, G+3 বিল্ডিং। আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের সামনে যাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমার সামনে G+3 বিল্ডিং, মেন রাস্তার উপরে রয়েছে। সামনে আমি ক্যামেরা জুম করলে দেখতে পাবেন জিটি রোড রয়েছে। দ্যাট মিন্স আমরা একদম জিটি রোডের উপরে আছি এই মুহূর্তে, জিটি রোডের সামনে থেকে দাঁড়িয়েই ভিডিওটা করছি। আমার সামনে আপনি G+3 যে বিল্ডিংটা দেখছেন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এই বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে আপনি দুটো ফ্ল্যাট খালি পাবেন। ঠিক আছে, যে দুটো ফ্ল্যাট এই মুহূর্তে বিক্রি রয়েছে সেই দুটো ফ্ল্যাট আজকে আমরা ভিডিও করব। তো আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি এবং এখান থেকে যদি আপনি কলকাতা যেতে চান কতটা সময় লাগবে, বা আপনি যদি মনে করেন যে স্টেশনে পৌঁছাবেন কতটা সময় লাগবে না, আমরা এই মুহূর্তে যেহেতু রয়েছি কোন্নগর মিউনিসিপ্যালিটি এরিয়া, এটা কোন্নগর মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে, এবং এখান থেকে কোন্নগর যে স্টেশন রয়েছে সেই স্টেশনে যেতে সময় লাগবে আপনার ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট সময় লাগবে। কারণ একদম ফ্ল্যাট থেকে বেরোলেই সামনে আছে অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড, ওখান থেকে আপনি পেয়ে যাবেন অটো বা টোটো, বা বাড়ির পাশ দিয়েও অটো বা টোটো সবসময় যায়। এখান থেকে টোটো ধরে কিন্তু উইদিন 10 মিনিটসের মধ্যে আপনি কোন্নগর স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এছাড়া যারা কলকাতা থেকে আপনারা মনে করছেন ফ্ল্যাট দেখতে আসবেন বা ফ্ল্যাট কিনবেন, তাদেরকে বলে দিই আপনারা জানেন কোন্নগর হচ্ছে কলকাতার একটা নিয়ারেস্ট সিটি। অতএব আপনারা যারা কম প্রাইসের মধ্যে ফ্ল্যাট কিনতে চান তারা এখানে কিন্তু ফ্ল্যাট কিনতেই পারেন। এবং যেহেতু একদম এটা জিটি রোডের উপরে রয়েছে, দ্যাট মিন্স এখান থেকে যদি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো পৌঁছাবেন সেক্ষেত্রে কিন্তু খুব ইজি হবে, কারণ এখান থেকে অটো ধরলে বালিখাল যেতে সময় লাগবে আপনার ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিট, এবং বালিখাল থেকে নদী পার করলেই আপনি পেয়ে যাবেন দক্ষিণেশ্বর মেট্রো, সেক্ষেত্রে আরও 10 মিনিট, টোটাল 30 মিনিটস। 30 মিনিটের মাধ্যমে আপনারা কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো পেয়ে যাবেন। ঠিক উল্টো দিকে যদি আপনারা মনে করেন হাওড়া স্টেশন থেকে এই ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরে আপনারা কিন্তু এই ফ্ল্যাট দেখতে আসতে পারেন। সেক্ষেত্রে হাওড়া থেকে কোন্নগর আসতে আপনাদের সময় লাগবে 25 মিনিট লোকাল ট্রেন, যে কোনো ধরনের লোকাল ট্রেন ধরে আপনাদের 25 মিনিট সময় লাগবে। এবং কোন্নগর স্টেশনে থেকে এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে আরও 10 মিনিট, টোটাল 35 মিনিটের মধ্যে হাওড়া থেকে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন বাই ট্রেন এবং অটো বা টোটো করে। এই হচ্ছে ডিস্টেন্স। খরচা লাগবে কতটা না, হাওড়া থেকে এই ফ্ল্যাটে আসতে খরচা পড়বে 15 টাকা, কারণ ট্রেনের ভাড়া 5 টাকা এবং অটো বা টোটোর ভাড়া 10 টাকা, 15 টাকা আসতে 15 টাকা যেতে, সময় লাগছে 35 মিনিট আসতে 35 মিনিট যেতে। ঠিক উল্টো দিকে যদি আপনারা অটো করে যদি আপনি মনে করেন বালি পৌঁছাবেন তাহলে সেক্ষেত্রে লাগবে 15 টাকা, আর নদী পার করতে 10 টাকা, 25 টাকা আসতে 25 টাকা যেতে, সময় লাগবে 35 মিনিট এদিকে এখান থেকে অটো ধরে দক্ষিণেশ্বর যেতে, বাই ট্রেনেও কিন্তু সেম খরচা, সময়ও সেম 25 টাকা আসতে 25 টাকা যেতে। এই হচ্ছে সময় এবং খরচা কত টাকা লাগছে সেগুলো আমি ডিসকাশন করলাম। এছাড়া এই বিল্ডিংয়ে, এটা একটা G+3 বিল্ডিং, যে বিল্ডিংটা আমি এই মুহূর্তে দেখাবো আপনাকে, এটা একটা G+3 বিল্ডিং। এবং এই বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে লিফ্ট ফেসিলিটি এবং টু হুইলার পার্কিংয়ের জায়গা।
আমি আপনার যেহেতু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে সেই জন্য আমি আপনাকে এটুকু বলতে পারি যে লিফট রানিং থাকে না নর্মালি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে। তবে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে বিল্ডিংয়ের ঢোকার জন্য মেন রাস্তা, এটা দিয়ে আপনি সোজা গিয়ে পেছন দিকে বাইক পার্কিং করতে পারবেন, তার জন্য জায়গা রয়েছে। এখন টিন দিয়ে ঘেরা করা আছে পুরো পেছন দিকটা, আপনার টু হুইলার পার্কিংয়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন গেট যেটা দিয়ে আমি এন্ট্রি করবো, এবং সেই সমস্ত ফ্ল্যাট যেগুলো ফার্স্ট ফ্লোরেই খালি রয়েছে, দুটো ফ্ল্যাট খালি রয়েছে, টু বিএইচকে ছোট্ট সাইজের ফ্ল্যাট দুটো রয়েছে এবং একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটও রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। এবং সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। চলুন আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের উপরে উঠি সিঁড়ি দিয়ে, ফার্স্ট ফ্লোর মানে বুঝতে পারছেন একটা সিঁড়ি উঠলেই হয়ে যাবে, এবং সেই সমস্ত ফ্ল্যাটগুলো ভিডিও করি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে, বাট আপনারা পাবেন ফার্স্ট ফ্লোরে সেম ফ্ল্যাট, 580 স্কোয়ার ফুটের টু বিএইচকে ফ্ল্যাট, এবং এটা হচ্ছে একটা সাউথ ফেসিং ফ্ল্যাট। আমি আবার বলছি এটা একটা সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাট, বাট সেম ফ্ল্যাট আপনি ফার্স্ট ফ্লোরে পাবেন। ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা খালি রয়েছে, বাট সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা বুক হয়ে গেছে। ফার্স্ট ফ্লোরে যেহেতু পুট্টির কাজ চলছে বলে আমি এই ফ্লোরে ভিডিওটা করছি। 580 স্কোয়ার ফুটের টু বিএইচকে ফ্ল্যাট মানে বুঝতে পারছেন একটা ছোট্ট মাপের ভিডিও, বাট ফ্ল্যাটটা দেখলে আপনাদের বেশ ভালো লাগবে। টু বিএইচকে ওপেন কিচেন উইথ ডাইনিং রয়েছে। আমি একদম এন্ট্রি গেটের সামনে এন্ট্রান্সে দাঁড়িয়ে আসি, দাঁড়িয়ে থেকে আমি আপনাকে ডান দিকে দেখুন কিচেন এরিয়াটা দেখানোর চেষ্টা করছি। ওপেন কিচেন প্লাস ডাইনিং এরিয়াটা রয়েছে ওই কোন দিক, সামনে যে জানলাটা দেখতে পাচ্ছেন সেই জানলাটা হচ্ছে পূর্ব দিকের জানলা, এবং এখানে দেখুন এই যে পুরো এরিয়াটা আছে এটা প্রায় 10 ফুট বাই 10 ফুট একটা এরিয়া রয়েছে, যেটা কিচেন প্লাস ডাইনিং এরিয়া বলা যেতে পারে। এটা পুরো ওপেন কিচেন থাকবে, আপনি দেখতে পাচ্ছেন পূর্ব দিকে জানলা আছে, ডান দিকে বেসিন করার জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে, দ্যাট মিন্স এই জায়গাটা পুরোটাই থাকবে কিচেন, ওপেন কিচেন পুরো ওয়াল জুড়ে থাকবে আর কি। এবং এটা হচ্ছে পূর্ব দিকে জানলা, পূর্ব দিকটা পুরো খোলা আছে, আপনি বুঝতেই পাচ্ছেন আশেপাশে বিল্ডিং থাকলেও পুরো স্ট্রেট হাওয়া চলাচল হবে কারণ জানলা থেকে পুরো জায়গাটা স্ট্রেট খোলা আছে। তাহলে নন এভারেজ 10 ফুট বাই 10 ফুট সাইজের একটা ডাইনিং আপনি পাচ্ছেন, এবং ওপেন কিচেন যেটা এখন কাজ চলছে কারণ ওপরে পুট্টির কাজগুলো হয়ে গেছে, এবার নিচে টাইলসের কাজ এবং ফিনিশিংয়ের কাজটা স্টার্ট হবে। উইদিন 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ফ্ল্যাট আমরা আপনাকে হ্যান্ড ওভার করে দেবো। তাহলে ডাইনিং প্লাস ওপেন কিচেনের জায়গাটা দেখেছেন আপনারা, সামনে দেখতে পাচ্ছেন একটা কমন ওয়াশরুম, এই ওয়াশরুমে আমাদের আমরা প্লাস্টারের কাজ করে দিয়েছি, এবার টাইলসের কাজ স্টার্ট হবে, টাইলস এবং নিচে বাকি ফ্লোরিং যা যা হয় সেগুলো স্টার্ট হবে। এটার সাইজ রয়েছে প্রায় 5.5 ফুট চওড়া এবং 6.5 ফুট মতো লম্বা। এটা পশ্চিম দিকে একটা জানলা রয়েছে এবং ওইদিকে একটা ভেন্টিলেটরেরও ব্যবস্থা আছে। এরপর দুটো বেডরুম দেখাচ্ছি আপনাকে, এটা একটা বেডরুম, যে বেডরুমটার সাইজ রয়েছে নন এভারেজ 11 ফুট বাই 12 ফুট সাইজের একটা বেডরুম, লম্বায় রয়েছে প্রায় 12 ফুট মতো, চওড়ায় রয়েছে 11 ফুট মতো, 11 বাই 12 সাইজের একটা বেডরুম। যে বেডরুমটা দুটো সাইড খোলা আছে, একটা হচ্ছে স্ট্রেট দিকটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, দ্যাট মিন্স উত্তর পশ্চিম খোলা এই বেডরুমটা। দেখুন আমি বেডরুমের ভিতরে ঢুকলাম, ঢুকে আপনাকে সব দিকটাই দেখানোর চেষ্টা করব। বাঁ দিকে রয়েছে পশ্চিম দিক এবং উত্তরে রয়েছে আপনার ব্যালকনি, এটা হচ্ছে উত্তরের ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি উত্তর দিকে। একটা বেডরুম আপনারা দেখেছেন, আমরা সেকেন্ড দেখছি যখন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এই বেডরুমটাও 10 ফুট বাই 10 ফুট সাইজে রয়েছে এবং উত্তর পূর্ব দিক খোলা রয়েছে, এবং উত্তরে একটা জানলা, সোজা দিকটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, 10 ফুট বাই 10 ফুট সাইজের বেডরুম। এবং
উত্তর পূর্ব কোণ, দ্যাট মিন্স ঈশান কোণ, এটা হচ্ছে ঈশান কোণ। এই কোণে আপনাদের ঠাকুর ঘর করার জন্য জায়গা দেওয়া হয়েছে, পুরো ঠাকুর ঘরের জন্যই এটা জায়গা রয়েছে। নন অ্যান্ড এভারেজ 3.5 ফুট মতো একটা চওড়া জায়গা দেওয়া আছে, এখানে আপনি ঠাকুর রাখার ব্যবস্থা করতে পারেন। যেহেতু এটা উত্তর পূর্ব দিক পুরো খোলা আছে, যার জন্য বেডরুমটাও বেশ খোলামেলা আপনি দেখতেই পাচ্ছেন। 10 ফুট বাই 10 ফুট সাইজের, লম্বাটা নন অ্যান্ড এভারেজ 10.5 ফুট আছে, তাহলে 10 বাই 10.5 ফুটের একটা বেডরুমের সাইজ। তাহলে আপনারা দেখলেন টোটাল ফ্ল্যাট হচ্ছে 580 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। ফ্ল্যাট আপনারা পাবেন ফার্স্ট ফ্লোরে এবং ফ্ল্যাটটার প্রাইস পড়বে 2500 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে, যার টোটাল প্রাইস হচ্ছে আপনার 1450000 টাকা। এবং প্রাইসের 90% পর্যন্ত আপনি হাউসিং লোন করে এই ফ্ল্যাটটা কিনতে পারবেন, যে হাউসিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এছাড়া এই ফ্ল্যাটের আরও কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জলের জন্য রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা, সাপ্লাই ওয়াটারের জন্য আছে কন্যাগড় মিউনিসিপ্যালিটি থেকে পুরো বিল্ডিংয়ে একটা কমন সাপ্লাই ওয়াটার দেওয়া রয়েছে, যে জল চাইলে জল আপনি চাইলে খেতে পারেন, নিতে পারেন। এছাড়া CESC থেকে রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা, কারণ এই এরিয়াটা, এই ফ্ল্যাটটা আপনার কন্যাগড় মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে, সেই জন্য মিউনিসিপ্যালিটির এরিয়া থাকা মানে বুঝতে পারছেন CESC থেকে আপনার ইলেকট্রিসিটি কানেকশন হয়। এই হচ্ছে সম্পূর্ণ বৈশিষ্ট্য। আশা করি এই ফ্ল্যাট আপনাদের ভালো লেগেছে, এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ছোট্ট ফ্ল্যাট, কম রেঞ্জের ফ্ল্যাট নর্মালি আমাদের চ্যানেলে থাকে না এবং ফার্স্ট ফ্লোরে তো থাকেই না, তো এই বেনিফিটগুলো আপনারা পাচ্ছেন। এছাড়া সবথেকে বড় বেনিফিট হচ্ছে আপনারা উইদাউট এনি এক্সট্রা কস্টিং, উইদাউট ব্রোকারেজে আপনারা এই ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনি কোনো চ্যানেলেই পাবেন না। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছেন বা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।